শ্রেণীর বাচ্চারা, আমি তোমাদের সাধারণ জ্ঞান দিদিমণি। দেখো, তোমাদের এখন সাধারণ জ্ঞান ক্লাস শুরু হলো। তোমাদের সামনে একটা বই আমি রেখেছি, যেটায় দেখো লেখা রয়েছে নলেজ বাহার। এই বইটার সঙ্গে তোমরা বেশ ভালো মতন পরিচিত, কারণ এই বইটা তোমরা ক্লাস থ্রিতেও পড়েছো এবং টুতেও পড়েছো। তো এই বইটা থেকে আমরা ফোরেরও পড়বো, কিন্তু ফোরের একটু সিলেবাসটা আমাদের পিছন দিক থেকে হবে, যেহেতু আমরা টু আর থ্রিতে আগের দিকটা পড়ে ফেলেছি। তাই এবার 10 যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আমরা সাধারণ জ্ঞানটা করব। মাঝে মাঝে বাদ থাকবে, তো যেটা আমি পড়াবো সেটাই তোমরা আস্তে আস্তে করবে, তাহলে তোমাদের সাধারণ জ্ঞান রেডি হয়ে যাবে। দেখো, এখানে আছে আবিষ্কার ও আবিষ্কারক, মানে কে আবিষ্কার করেছেন এবং কি আবিষ্কার করেছেন, এবং তারপরে থাকবে কোন দেশ এবং কত সাল। আস্তে আস্তে আমরা সেগুলো তৈরি করে ফেলবো। আচ্ছা, তোমরা তো জানো ফোরে কিন্তু সাধারণ জ্ঞানটা মৌখিক হয় না, লিখিত হয়। অতএব তোমাদের ভালো করে বানান সহ মুখস্থ করতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় এগুলো সঠিক বানান সহই লিখতে হবে। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা পড়া শুরু করি। পাতা নম্বর যদি তোমাদের দেখিয়ে দিই, পাতা হলো 34 পাতা। 34 পাতায় 10 নম্বর অধ্যায় যেখানে আমরা পড়ছি, এখানে হচ্ছে আবিষ্কার, এটা আবিষ্কারক। মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন জ্যাকসন, বিজ্ঞানী জ্যাকসন। তাহলে মাইক্রোস্কোপ জ্যাকসন। মাধ্যাকর্ষণ তত্ত্ব, মাধ্যাকর্ষণ তত্ত্ব মানে সমস্ত কিছুই যে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, আকর্ষণ করে, বা সব জিনিসই যে ওপর থেকে নিচের দিকে পড়ে, এই তত্ত্ব বা এই সূত্র বা এই যে ধারণা বা এইটা যে নিয়ম, এটা আবিষ্কার করেছিলেন বা প্রথম দেখতে পেয়েছিলেন, বুঝেছিলেন নিউটন। টেলিগ্রাফ, স্যামুয়েল মোর্স। ডায়নামো, পিকিনত্তি, ডায়নামো পিকিনত্তি। টেলিফোন গ্রাহাম বেল। আর মাইক্রোফোন বার্লিনার। তাহলে আরেকবার আমরা পড়ি, মাইক্রোস্কোপ জ্যাকসন, মাধ্যাকর্ষণ তত্ত্ব নিউটন, টেলিগ্রাফ স্যামুয়েল মোর্স, ডায়নামো পিকিনত্তি, টেলিফোন গ্রাহাম বেল, মাইক্রোফোন বার্লিনার। ঠিক আছে, অল্প অল্প করে পড়লাম, অল্প করে রেডি করো, পরে ক্লাসে আবার পরেরগুলো পড়াচ্ছি।